টানা দুইবার আইপিএলের প্রথম পর্ব থেকে বাদ পড়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কোটি টাকা খরচ করা এই দল এবার দলে ভিড়িয়েছিল বাংলাদেশের সাকিব লিটনকেও। নানা কারণে তারা খেলায়নি সাকিবকে। লিটনও এক ম্যাচ খেলে ফেরত এসেছে দেশে। কলকাতাও পেরোতে পারেনি প্রথম পর্বের বাধা। সাকিব লিটনকে উপেক্ষা করে তারা স্বপ্ন দেখেছিল আইপিএল জেতার, কিন্তু লিগ পর্বের 14টি ম্যাচের মাত্র 6টিতে জয় পেয়েছে। আজ বলবো ব্যর্থদের গল্প। Fashion brand money art, men's, ladies and kids wear, art, be smart. এবার প্রতিযোগিতা শুরু থেকে একাধিক সমস্যায় ভুগেছে কেকেআর। প্রথম একাদশ এবং ওপেনিং ডিউটি বেছে নিতে পারেনি নাইট্রা। ব্যর্থ ছিল বোলাররাও। বিদেশি কোটায় কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। পারফরমেন্সের ভিত্তিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে 2024 সালের আইপিএলে বেগুনি জার্সিতে নাও দেখা যেতে পারে। তেমনই পাঁচজনকে বেছে নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। তালিকার প্রথম নামটাই সুনীল নারায়ণ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, যার উপর সবসময় ভরসা রেখেছে শাহরুখ। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমেছে বলের ধার। এবারের আইপিএলে নারায়ণ 14টি ম্যাচ খেলে উইকেট পেয়েছে 11টি, ওভার প্রতি খরচ প্রায় 8 রান। ব্যাট হাতেও ব্যর্থ সুনীল। অথচ এই নারায়ণের জন্যই দলে জায়গা পেতেন না সাকিব। এবারের আইপিএলে করেছেন মাত্র 21 রান। ফিল্ডার নারায়ণও সহজ ক্যাচ ফেলেছেন। শেষ দুটি ম্যাচ ছাড়া দলকে কোনো ভরসাই দিতে পারেননি কেকেআরের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার। কেকেআর তার উপর গোটা প্রতিযোগিতায় আস্থা রাখলেও 34 বছরের ক্রিকেটার শুধু হতাশ করেছেন। আগামী বছর তাকে ছেড়ে দিতে পারে কলকাতা। তালিকায় পরের নামটি আন্দ্রে রাসেলের। ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার রাসেলও এখন অতীতের ছায়া। 14টি ম্যাচ খেললেও বলার মতন তেমন কোনো পারফরমেন্স নেই। ব্যাট হাতে 20 গড়ে করেছেন 227 রান, সর্বোচ্চ 42। স্ট্রাইক রেট যদিও 145। তবে বোলার রাসেলকে খুব বেশি ব্যবহার করার ঝুঁকি নেননি কলকাতা অধিনায়ক নীতিশ রানা। 14টি ম্যাচে পেয়েছেন 7 উইকেট। গোটা প্রতিযোগিতায় তিনি বল করেছেন মাত্র 15 ওভার। কেকেআরের আগামী বছরের দলে দেখা নাও যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তালিকায় পরের দুটি নাম টিম সাউদি ও লকি ফার্গুসন। ওয়েস্ট ইন্ডিজের 2 ফাস্ট বোলারই ছিলেন ব্যর্থ। টিম সাউদি 2টি ম্যাচে সুযোগ পেয়েছেন, কিন্তু তেমন কিছু করতে পারেননি। 6 ওভার বল করে নিয়েছেন মাত্র 2টি উইকেট, ওভার প্রতি খরচ করেছেন 13 রান। আগামী বছর তাকেও বাদ দিতে পারে কলকাতা। নিউজিল্যান্ডের অন্য ফাস্ট বোলার লকি ফার্গুসন কেকেআরের হয়ে 3টি ম্যাচ খেলে পেয়েছেন মাত্র 1টি উইকেট, ওভার প্রতি দিয়েছেন 12 রান। সাউদির মতো ফার্গুসনও কেকেআরকে একটুও ভরসা দিতে পারেননি। এই পরিসংখ্যানের পরেও কেকেআর 31 বছর কিউই ফাস্ট বোলারকে আগামী বছরের দলে রাখলে বিস্মিতই হতে হবে। তালিকার সবশেষের নামটি মনদীপ সিং। 32 বছরের ভারতীয় এই ব্যাটারকে অনেক আশা নিয়ে দলে নিয়েছিল কেকেআর কর্তৃপক্ষ। অথচ মনদীপ শুধু হতাশ করেছেন ক্রিকেট প্রেমীদের। 3টি ম্যাচ খেলে করেছেন মাত্র 14 রান, সর্বোচ্চ 12। স্ট্রাইক রেট 87। বছরের পর বছর ব্যর্থ এই ব্যাটারও আগামী বছর কেকেআরের দল থেকে বাদ পড়তে পারেন। শুধু ব্যর্থ ক্রিকেটারদের বাদ দিলেই হবে না, দল গঠনের সময় আরও বিচক্ষণতা এবং পরিকল্পনা প্রয়োজন কেকেআরের। দক্ষতা এবং পারফরমেন্স যাচাই না করে দল গঠন করলে আগামী বছরও সাফল্য অধারা থাকতে পারে কেকেআরের। এক বা দুজন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকা শক্তিশালী দলের লক্ষণ নয় মোটেও। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।